2013 সালে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী নামক এক জনৈক ব্যক্তি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের বিরুদ্ধে একটি মানহানি মামলা, যেটা পেনাল কোডের 500 এবং 506 ধারায় করে। বিষয়টা ছিল যে তিনি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 2013 সালে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স, প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে বলেছিলেন যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর করে ক্ষমতা থাকতে পারবেন না, যেমনটি তার বাবা শেখ মুজিবুর রহমান বাকশাল করে চিরস্থায়ী তার ক্ষমতা হয় নাই। এই বক্তব্য রাখার পরে এবি সিদ্দিকী সাহেব এই ম্যাজিস্ট্রেট কোর্টে একটি কমপ্লেন পিটিশন করলেন, বললেন যে তৎকালীন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অথচ আমাদের আইনে আছে ফৌজদারি কার্যবিধিতে যে যিনি সংক্ষুব্ধ তিনি মামলা করবেন, অর্থাৎ এই এবি সিদ্দিকীর কোনো লোকাস স্ট্যান্ডি বা তিনি সংক্ষুব্ধ ছিলেন না এই গ্রাউন্ডে, এবং মামলার সম্পূর্ণ বানোয়াট ঘটনা হওয়ায় আজকে বিচারপতি জনাব এ কে এম আসাদুজ্জামান সাহেবের ডিভিশন বেঞ্চে শুনানি শেষে, উভয় পক্ষের শুনানি শেষে সন্তুষ্ট হয়ে এই মামলাটি কোয়াশ করেন এবং এই মামলাটি বাতিল করেন। এর আগে কত সালে হাইকোর্ট স্টে করেছে? এটা 2017 সালে বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী সাহেবের ডিভিশন বেঞ্চে রুল স্টে হয়েছে।